মায়ের মৃত্যুর শোক বুকে চাপা দিয়ে মাধ্যমিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে আকাশ। পরনে আধভেজা সাদা মার্কিন কাপড়, হাতে কাশের কুশাসন, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থী। মঙ্গলবার ভূগোল পরীক্ষার দিন কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এমনটাই দেখা গেল এক পরীক্ষার্থীকে। সেই ছাত্রের নাম আকাশ দাস। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের দক্ষিণ নড়ারথলিতে তার বাড়ি। জানা গিয়েছে গত রবিবার রাত্রে মায়ের হাতে রান্না করা মাংস ভাত খাওয়া দাওয়া করে আকাশ। সেই রাতেই হঠাৎ তার মা অস্বস্তি বোধ করায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই অস্বাভাবিক মৃত্যু হয় তার মায়ের। পরদিন সোমবার মায়ের মৃত্যু ময়নাতদন্তের জন্য রেখে দেহ দেখেই পরীক্ষা দিতে যায় আকাশ। পরে পরীক্ষা দিয়ে বাড়িতে গিয়ে তার মায়ের মৃতদেহর সৎকাজ করে আকাশ। মঙ্গলবার সকালবেলা সেই ঠান্ডায় স্নান করেই সামাজিক রীতিনিয়ম করে সে। পরে আগুন জ্বালিয়ে ভেজা শরীর কাপড় খানিকটা শুকিয়ে নিয়ে পরীক্ষা দিতে যায় আকাশ। এদিন পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অন্যান্য পরীক্ষার্থীর সঙ্গে আসা মেয়েদের চোখের জলেই ছলছল করে আকাশের এই পরিস্থিতি দেখে। তাদের মুখে বলতে শোনা যায়, তার মা যদি আজ বেঁচে থাকতেন, ছেলেকে খাইয়ে পড়িয়ে যত্ন করে পরীক্ষায় পরীক্ষা দিতে পাঠাতেন। তবে আবার আকাশের দাদু গর্ব করছেন নাতির জন্য, তার নাতি মনকে না ভেঙে শক্ত করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। একটা মাধ্যমিক দিচ্ছে, তিনটা পরীক্ষা হয়ে গেছে, এই মুহূর্তে কালকে পরীক্ষা দিচ্ছে, তখনই ওর মা অসুস্থ, আজকে তো পরীক্ষা দিতে এসছে, আমরা দেখে তো সবাই মামা হতো, চোখ দিয়ে জল বেরাচ্ছে, এই আর কি। হ্যাঁ, জল বেড়েবে, আমাদের ছেলের বয়সে একজন পরীক্ষা দিতে আসে, তার মা মারা গেছে, 35 বছর বয়স। ঠিক জানি না, ওদের বাড়িটা ফাঁকে, আমাদের বাড়িতে বলার মতো কোনো ভাষা নেই। আমার নাম চন্দনা সাহা। মাধ্যমিক পরীক্ষা তো শুরু হলো আপনার ফেব্রুয়ারির 2 তারিখ, তার আগের থেকে ওর মা প্রস্তুতি নিচ্ছে আমার ছেলে ভালো রেজাল্ট করবে। ওর মার আকাঙ্ক্ষা আমারও আকাঙ্ক্ষা, আমি কাজ করি মানুষের বাড়িতে, সে আমরা তো মানুষ হইতে পারলাম না, আমার ছেলে মেয়ে যাতে ভালো মানুষ হয়, ভালো জায়গায় পৌঁছতে পারে, সেই আশা নিয়ে আমি চলছি, যে আমার নিজের কষ্ট হোক, কিছু ছেলে মেয়ে যাতে মানুষ হয় পড়াশোনা করে। এই আমার আগের থেকে একটা মনে আগ্রহ ছিল, ছেলেকে বুঝাইতাম, মেয়েকেও বুঝাইতাম, ওর মাও বুঝাইতো সবসময় যে খেলাধুলা ভালোবাসি বেশি, আমি কি খেলবি, তো খেলাধুলা সারা জীবন আছে, পড়াশোনা পাবি না, পড়াশোনার সময় পড়াশোনার দাম দিতে হবে, এই সময়টা আসবে না, এইভাবে বুঝাইতাম। 2টা পরীক্ষা হয়ে গেল, মাঝখানে রবিবার ছিল, ওই দিনও বলছে আমি মাছ দিয়ে খাবো না, মাংস খাবো, আনলাম, ওর মা রান্না করে দিল, ওই রাত্রে খাওয়া দাওয়া হইলো 4 জন একসাথে, এটাই লাস্ট খাওয়া। তারপরে তো রাত্রে এই ঘটনা নিয়ে গেলাম হসপিটালে, আমার ছেলে ছিল সাথে, ও তো বলতেছে আমাকে, বাবা মা কি, আমি তো আর বলতে পারতেছি না রাজেন টারেন, যে তোর মা নাই, ও বুঝে ফেলাইছে যে মা তো মারা গেছে, আমি বললাম হ্যাঁ নাই, দেখি না ও স্ট্রং আছে এই কথা শোনার পরেও। তারপরে ও যে প্রাইভেট মাস্টার ছিল, টিচার ছিল, আমার এক মামাতো ভাই প্রফেসর, ওকে করলাম যে পরীক্ষার ব্যাপারটা মাস্টারকে জানানো তো হবে, কয় না জানায় কোনো দরকার নাই, কিন্তু পরীক্ষা না দিলে ক্যান্সেল, 1 বছর পরে পরীক্ষা বসতে হবে। আমি বলছি তাহলে এটা কী করা যায়, পরে বলতেছে আকাশ দেখ পরীক্ষা দিতে পারবি কি না, পরে বললাম আকাশকে যে পরীক্ষা দিতে পারবি, হ্যাঁ হ্যাঁ পারবে, তাই আমিও বললাম যে তোর মার তো একটা স্বপ্ন ছিল তাহলে তুই পরীক্ষা দে। আমি সাহসটা দিচ্ছি যে মনটি আর ভাঙিয়া লাভ নাই, যেটা হওয়ার তো হয়েছি, আর পাবি না, কান্নলেও পাবি না, মনকে সান্ত্বনা দিতে হবে কান্না করে। পরীক্ষা ওর কাকা পড়ে নিয়ে গেল স্কুলে, এইভাবেই পরীক্ষা দিয়ে আসলো, আর আমি তো এদিকে ডেড বডি নিয়ে আলিপুরে চলে গেলাম, পোস্টমর্টম করে 5:30 বাড়িতে আসলাম, সদগতি হলো, রাত 9টা শেষ হলো। নাম সুশীল চন্দ্র দাস, ওয়াইফের নাম হচ্ছে যমুনা বিশ্বাস দাস। ছেলেরা আসছে, তারপরে ডাক্তারকে বললো, ডাক্তার বললো যে না এটা পোস্টমর্টমে পাঠাইতে হবে, আলিপুর নিয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম, আকাশ আছে আমার নাতি, পরীক্ষা কেবল 2টা দিল, জামাইকে ফোন করলাম, আকাশে পরীক্ষাটা কী হবে, আমি কিছু কিছু লোকের সাথে যোগাযোগ করলাম, কে জিজ্ঞেস করালো পরীক্ষা যে পরীক্ষা দে, সে বললো তাকে বলা হলো তুই পরীক্ষা কি দিতে পাবি, পারবি, সে বললো যে পারবো, তখন কিন্তু ওই পরীক্ষা হলে দিয়ে আসলো। তার মা কিন্তু এইখানে তুতি আছে, পোস্টমর্টমে নিবে, সেই অবস্থায় যখন সে সাহস পেলো পরীক্ষা দিল,
আমার মনে একটা সাহস এবং আনন্দ লাগলো যে এই মুহূর্তে যখন সে পরীক্ষাটা দিতে পারছে আমি একটা আনন্দ পাইলাম, বললাম ভালোই হলো, তাহলে সে সুস্থ আছে।